বর্ধমান আনন্দবার্তা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আনন্দবার্তা টেলিভিশন চ্যানেল, কৃষক সেতু নিউজ বাংলা ডিজিটাল চ্যানেল এবং বিম মাল্টি স্পেশালিস্ট হসপিটালের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হলো। একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হলো পূর্ব বর্ধমান জেলার রায়না অঞ্চলের দেনদুয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। প্রায় 300 জন সাধারণ মানুষ এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান। স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এই দিন। হার্ট মেডিসিন সহ ইসিজি, সুগার টেস্ট একেবারে বিনামূল্যে করা হয়। আমরা এসি বিমস হসপিটালের তরফ থেকে, যেটা আনন্দবার্তা সহযোগিতায় আমরা এখানে একটা স্বাস্থ্য শিবির ক্যাম্প করছি, যাতে সাধারণ মানুষের এসে এখানে চিকিৎসা করে যেতে পারে বিনামূল্যে। যেখানে আমরা দুটো ডাক্তারবাবু এসে, একজন হার্টের ডাক্তার আর একজন জেনারেল মেডিসিন। কী কী পরিষেবা রয়েছে এখানে? এখানে পরিষেবা রয়েছে দুটো, যেটা বললাম আপনাকে, যে হার্টের ডাক্তারবাবু রয়েছে আর জেনারেল মেডিসিন। এখানে আমরা ইসিজি ফ্রি করছি, ব্লাড টেস্ট ফ্রি করে দিচ্ছি, এবং যদি কাউরই কোনো ব্লাড টেস্টের মধ্যে এরপরে যে ভর্তি হতে হবে তাদেরকে আমরা বিনা পয়সায় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমরা পরিষেবা দেব। যদি হার্টের কোনো যাদের কোনো ধরা পড়ছে, যদি কোনো প্রসিডিওর লাগে, সেগুলো আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনা পয়সায় তাদেরকে এর থেকে নিয়ে যাবো, আবার তাদেরকে দিয়েও যাবো এই পরিষেবা। এখনও পর্যন্ত আমাদের কাছে 100+ পেশেন্ট আমরা এসছে, এখনো আসছে, এখন ডাক্তারগুলো দেখছি। আজকের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সিআইসি রজতকান্তি পাল, মোহরা পুলিশ ফাঁড়ির আইসি রাজেশ মাহাতো, শেহারা গ্রাম পঞ্চায়েত প্রধান দয়াবতী বাগ, উপপ্রধান সনদ দে, আনন্দবার্তা ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক রাজীব মণ্ডল, সভাপতি পরমেশ্বর মহন্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের শেয়ারবাজার পুলিশ ফাঁড়ির আইসি সাহেব রয়েছেন, আমাদের এখানকার প্রধান দয়াবতী বাগ মহাশয় রয়েছেন, সনদ দে আমাদের উপপ্রধান, এবং বিমস হসপিটালের চিকিৎসক এবং যারা রয়েছেন তাদের সকলকে আনন্দবার্তা টিভি চ্যানেল এবং কৃষক সেতু নিউজ বাংলা ডিজিটাল চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে বেশ কিছুদিন ধরেই মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমরা মনে করি সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে, এবং শুধু সংবাদ সংগ্রহ করা নয় এবং সংবাদ মানুষের কাছে তুলে ধরা নয়, তার পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরে মানুষের পাশে দাঁড়ানোর একটা অঙ্গীকার আমরা নিয়েছিলাম, এবং সেই অঙ্গীকার নিয়ে আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে, বিগত প্রায় 2 বছর ধরে আমরা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছি, এবং যশ যে ঘূর্ণিঝড় এবং তার সাথে সাথে আমাদের যে কোভিড পরিস্থিতি গেল, সেই পরিস্থিতিতে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন, যদি এই কাজগুলো করার পর এগুলো মানুষের সামনে বড় করে বলার কিছু জায়গা নেই, আমরা মানুষ আর মানুষের, যদি মানুষের পাশে দাঁড়াতে না পারি তাহলে সেটা নিজেদেরকে খুব খারাপ লাগে, এবং মনে হয় যেন আমরা তাহলে মানুষ জন্মটাই আমাদের পিতা। তাই এই কাজগুলো করে নতুন করে বলার কিছু নেই, তবুও আমি একটা কথা বলতে চাই যে আমরা প্রত্যেককেই যদি আমাদের মতো করে ভাবতে শুরু করি এবং আমরা যদি মানুষের পাশে থাকার একটা অঙ্গীকারবদ্ধ হই, তাহলে আমরা আমাদের সমাজকে আরও একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। এবং আমরা যে চিন্তাভাবনা করেছি আনন্দবার্তা টিভি চ্যানেল, আপনারা জানেন আপনাদের কাছে খুব পরিচিত একটি টিভি চ্যানেল, এবং কৃষক সেতু নিউজ বাংলা ডিজিটাল চ্যানেল, এবং আজকেও আমরা বিমস মাল্টি স্পেশালিটি হসপিটালের সঙ্গে যখন আমরা কৃষক, আমাদের কৃষক সেতু নিউজ বাংলার কর্ণধার কৃষ্ণ যখন আলোচনা করে এবং ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ওনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাই যে আজকের এই দিনটিতে ওনাদের সহযোগিতা ছাড়া কখনোই এই ধরনের একটা অনুষ্ঠান করা সম্ভব নয়, যেখানে আমাদের সঞ্চালিকা বারবারই বলছিলেন যে আমাদের সুস্থ থাকতে হবে, এবং সুস্থ থাকার জন্য আমরা আজকের এই যে কর্মসূচি গ্রহণ করেছি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, স্বাস্থ্যই হচ্ছে সম্পদ, তাই সেই স্বাস্থ্যকে আমাদের সবার ভালো রাখা আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে, এবং সেই জায়গা থেকে আমরা আজকের এই কর্মসূচি এখানে নিয়েছি। আগামী দিনে আমাদের এই কর্মসূচি বিভিন্ন জায়গায় চলবে, বর্ধমান শহরে রয়েছে, শেয়ারাবাজারের বুকে রয়েছে, আমরা বেশ কিছু জায়গায় পাঠ পাঠ করে এই কর্মসূচি করব। বিমস আমাদের সঙ্গে রয়েছে, আমরা আজকের এই অনুষ্ঠানে আগত সকলকে আরও একবার ধন্যবাদ, শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম, এবং আমরা আগামী আমাদের যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো এগিয়ে নিয়ে যাব। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালিকা এবং আমাদের এই অনুষ্ঠানে শেয়ারা অঞ্চলের প্রধান মাননীয়া দয়াপতি বাগ, এখানে উপস্থিত রয়েছেন শেয়ারা আউটপোস্টের আইসি এবং 3টে থানার দায়িত্বপ্রাপ্ত সিআই স্যার রয়েছেন মঞ্চে, বিমসের কর্মকর্তারা, ডাক্তারবাবুরা, নার্সরা এবং
সবচেয়ে যারা আজকে এই অনুষ্ঠানটা পরিচালনা করতে বা যারা সবচেয়ে বেশি এই অনুষ্ঠানের দায়িত্ব নিয়ে আজকে এই অনুষ্ঠানটা করছে, আনন্দবার্তার দুই কর্ণধার রাজীব বাবু, পরমেশ্বর বাবু প্রত্যেককে এবং আমাদের উপস্থিত যারা আজকে চেক আপ করাবেন এবং গ্রামের যে সকল গণ্যমান্য ব্যক্তি রয়েছেন তাদের ধন্যবাদ দিয়ে দু একটি কথা বলি। আজকে রাজীব বাবু বলছিলেন যে আমরা শুধু সাংবাদিকতা করি না, সাংবাদিকতার বাইরেও আমরা আমাদের মানুষের পাশে থাকার জন্য যে সকল কাজগুলো বাকি কাজগুলো সেগুলো আমরা পরিষেবা দিয়ে থাকি। সত্যিই তাই, যারা এসে উপস্থিত হয়েছেন আজকে যে পর্বটি চলছে এটার মধ্যে বক্তব্য জিনিসটা একেবারেই গৌণ। মূল যে জিনিসটা স্বাস্থ্য পরীক্ষা সেটাই করতে হবে, এবং এই যে আনন্দবার্তার উদ্যোগে যে মহান প্রকল্প হচ্ছে সর্বাঙ্গ সার্থকতা আমরা কামনা করি, এবং এরা যেন আরও সার্থকভাবে আরও বড় বড় সামাজিক কাজ করতে পারে। এটা হচ্ছে রায়না এক নম্বর ব্লকের অন্তর্গত শিহারা গ্রাম পঞ্চায়েতের বেন্দুয়া বৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আমাদের বর্ধমান আনন্দবার্তা ওয়েলফেয়ার ট্রাস্ট ও কৃষক সেতু পরিবার যে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন আছে সেই দুই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বর্ধমান বিমস হসপিটালের সহযোগিতায় আনন্দবার্তা টিভি ও কৃষক সেতু নিউজ পোর্টালের পক্ষ থেকে একটা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। আজকের এই শিবির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সিআইসি রজতকান্তি পাল, ছিলেন শিয়ারা পুলিশ ফাঁড়ির আইসি রাজেশ মাহাতো ও শিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধান দয়াবতী বাগ, উপপ্রধান সনদ দে সহ আনন্দবার্তা ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক রাজীব মণ্ডল, সভাপতি পরমেশ্বর মহন্ত, ছিলেন বিমস হসপিটালের ডাক্তারবাবুরা সহ বিভিন্ন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান উদ্বোধন হয়। আজ সারা বছর ধরে কোভিড যে সময় থেকে আমরা পথ চলা শুরু করি, আমরা বিভিন্ন সময় যেমন ইয়াসের সময় মানুষের পাশে আমরা রামনগর ওয়ান ব্লক গিয়েছিলাম, কিছুদিন আগেই আমরা বেশ কিছু বিনা পয়সায় হাট বলতে চলে পোশাকি ব্যাংক আছে সেই ব্যাংকে বেশ কিছু জামা কাপড় আমরা সংগ্রহ করেছিলাম এবং সেগুলো আমরা তাদের বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি যে সমস্ত মানুষের প্রয়োজন। স্বাস্থ্য পরীক্ষা শিবির করলাম, এর আগে শিশুদের নিয়ে আমরা পথ শিশুদের নিয়ে একটা পরীক্ষামূলক করেছিলাম বর্ধমানে আনন্দবার্তা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে, এবং আজকেও আমরা স্বাস্থ্য পরীক্ষা শিবির করছি। এখানে হার্টের সাথে জেনারেল মেডিসিন এবং ইসিজি এবং সুগার টেস্ট এইগুলো আমরা আজকে এখানে কতজন। আনন্দবার্তা চ্যানেল শুধু সংবাদই প্রচার করে না, এদের চিকিৎসা পরিষেবা ভালো। আমি এসেছিলাম, ডাক্তার দেখালাম, সমস্ত চিকিৎসা পরিষেবার মধ্যে এরাও যুক্ত থাকে। এদের চিকিৎসা পরিষেবা খুব ভালো, আনন্দবার্তা খুব ভালো পরিষেবা নিয়েছে, আমি দেখলাম এবং আমি ডাক্তার দেখালাম, পরিষেবা খুব ভালোই আছে। ব্যুরো নিউজ আনন্দবার্তা।